ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। হুহু করে বেড়ে চলেছে সংক্রমণ। রাজ্য তথা দেশে সর্বত্রই মহামারীর জেরে অন্ধকার। ইতিমধ্যেই রাজ্যে জারি হয়েছে কোভিড বিধি, আর সেই বিধিনিষেধের মধ্যে আবশ্যিক মাস্কের ব্যবহার। তবে পরিস্থিতি ভয়াবহতার দিকে গেলেও এখনো মাস্ক ব্যবহারে অনীহা একাংশের মনে, আর এই অসচেতনতা ক্রমেই বাড়িয়ে তুলেছে উদ্বেগ। বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনো মাস্ক, সেটা নাক এবং মুখ, অর্থাৎ যেখান দিয়ে আমাদের হাঁচি কাশির মাধ্যমে ভাইরাসটা বেরোতে পারে এবং এই নাক দিয়েই ভাইরাসটা আমাদের শরীরে ঢুকতে পারে, এই রাস্তাটাকে আটকানো হচ্ছে প্রথম ভ্যাকসিন। দ্বিতীয়ত হচ্ছে এই যে দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্সিং, অর্থাৎ হাঁচি কাশির মধ্যে দিয়ে ভাইরাসটা বেরোলেও যদি দূরত্ব মেনটেন করি, আরেকজনের থেকে আরেকজনের সংক্রমণ হওয়ার চান্সটা কমে যাবে। অর্থাৎ যে কোনো ধরনের মাস্কই এই যে একজনের থেকে আরেকজনের যে সংক্রমণের চান্সটা, এটাকে কিন্তু কিছু না কিছু অংশে কমায়। তবে সেই মাস্ক ঘিরেই উঠছে বিতর্ক। কারোর মুখে কাপড় তো কারোর রুমাল, কোন ধরনের মাস্ক কার্যকরী সেই প্রশ্নই আমজনতার মনে। এই সাধারণ কাপড়ের মাস্ক খুব একটা কার্যকরী নয় অমিক্রন আটকাতে বলছেন বিশেষজ্ঞরা। অমিক্রন রোখার জন্য একটি স্তরের সাধারণ কাপড়ের মাস্ক খুব একটা উপযোগী নয়। এই ভাইরাস থেকে রক্ষার জন্য কমপক্ষে তিনটি স্তরের মাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশই। মাস্কটা যতটা সম্ভব প্রোটেকশন বেশি দেওয়ার দিকে নিতে হবে। হতে পারে যে কাপড়ের মাস্কটা পুরোপুরি কভার করতে পারছে না, তাহলেও কিছুটা তো ডেফিনেটলি করবে। আর N95 মাস্ক বা সার্জিক্যাল মাস্কের ক্ষেত্রে সুবিধা হচ্ছে শুধু যে মেকানিক্যাল ব্যারিয়ার তাই নয়, এর উপরে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য ভাইরাসগুলোর গায়ে আটকে থাকে, যেটা শুধুমাত্র থিকনেসের উপর ডিপেন্ডেন্ট নয়, সেদিক থেকেও এটা অনেকটা এগিয়ে থাকে। কিন্তু সবার পক্ষে তো N95 মাস্ক পরা উচিত সম্ভব নয় ভারতবর্ষের যে অর্থনৈতিক পরিস্থিতি। সুতরাং যা পাচ্ছেন ভালো করে পরুন, নাক এবং মুখ দুটো ভালো করে গার্ড করুন, সব দিকে যেন মুখের সাথে আটকে থাকে টাইট হয়ে। রুমাল তো কখনোই টাইট হয়ে ফিট করা সম্ভব নয় মুখে মাস্কের মতো, তো রুমাল ইউজ করা মানে কি? তা তো এদিক থেকে ওদিক থেকে সব জায়গা থেকে হাওয়া হয় বেরোবে অথবা ঢুকবে। যদি কাপড়ের মাস্ক পরতে হয় তাহলে সেই মাস্কের তলায় পরতে হবে সার্জিক্যাল মাস্ক, তাহলেই বাঁচা যাবে মহামারীর হাত থেকে বলেই মনে করছেন চিকিৎসকেরা। ক্যামেরায় অর্কপ্রভ চট্টোপাধ্যায়ের সঙ্গে সৌমিতা ভট্টাচার্য, আরোহী নিউজ, কলকাতা।